রোমান সম্রাটকে চিঠি লিখলেন, রোমান সম্রাট মন্তব্য করলো, তোমরা কি জানো মন্ত্রিপরিষদ আমার এই মাটির নিচের জায়গা মুহাম্মদ একদিন দখল করে ফেলবে। এটাই হচ্ছে দাওয়াতের মেজাজ ইসলাম শিখিয়ে দিয়েছে। শেষ পর্যায়ে গিয়ে আমার নবজি মদিনায় থেকে 30,000 সাহাবি নিয়ে রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তাবুকে গেলেন। কোথায় গেলেন? তাবুকে গেলেন। তাবুকে যাওয়ার পর যুদ্ধ হলো না, বিনা যুদ্ধ আমার রসুল তাবুকের প্রান্তর থেকে 30,000 সাহাবি নিয়ে, 30,000 কি সেই কথা, 30,000 সাহাবি যোদ্ধা, তাদেরকে নিয়ে তিনি আবার মদিনার দিকে ফিরে আসলেন। ফিরে মদিনার মসজিদে বসে আছেন, বসে থেকে বললেন যে তোমাদের অবস্থা কি, সিচুয়েশন কি, সবাই কি যুদ্ধে গেছে কিনা, এরকম সব খোঁজ খবর নিলেন। হঠাৎ করে আমার নবীজি একাকী বসে আছেন, এক সাহাবি এসে আস্তে করে হাঁটুটা গেড়ে দিয়ে নবীর সামনে বলছেন, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। কে মাফ কেন, তোমার কি হয়েছে বলো? কুজুর আমি তো যুদ্ধে যাই নাই। কেন যাও নাই? গড়িমসি করেছি, হেলিপোনা করেছি, অবহেলা করেছি, তাই? আচ্ছা আর কে যাও নাই বলো? আমার নবীজি আবার তদন্তে নামলেন, কুজুর হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যাও নাই বলো? আর কে যাও নাই বলো? কে মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে যাও নাই বলো? হুজুর জানা নাই। মোট কয়জন হলো? তিনজন। রসুল বললেন ঠিক আছে যাও, কাব বিন মালিককে পাঠা, খুব দামি সাহাবি, কিন্তু পাঠায় দিলেন। সাহাবি তো সাহাবি, শোনা তো কি শোনা, শোনাই পাঠায় দিলেন। পাঠায় দেওয়া মাত্রই আমার নবীজির চেহারা লাল হয়ে গেল, চক্ষু লাল হলো। লাল হয় কখন, মহাব্বতে না রাগে? রাগে খেপে গেলেন, রেগে গেলেন। এই তিনজনের বিরুদ্ধে তিনি বয়কটের ডাক দিয়ে বললেন, সাহাবিরা এই মদিনার যত সাহাবি দেখো, আমি রাসূল এই তিনজনের বিরুদ্ধে বয়কটের ডাক দিলাম, কেন যুদ্ধে গেল না, কেন জিহাদে গেল না, গড়িমসি কেন করলো, এদের সঙ্গে সালাম কালাম ব্যবসা বাণিজ্য ওঠা বসা লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করে দিলাম, কেউ সালামটা পর্যন্ত দিবা না। এই ঘোষণা যখন দেওয়া হলো, সঙ্গে সঙ্গে কাব বিন মালিক ঘরের মধ্যে পৌঁছতেই পারেন নাই, ঘরের সামনে গিয়ে দরজায় ডাক দিচ্ছেন, আমার বউ দরজা খোলো। ভিতর থেকে বউটা দরজা খুলতে নিয়ে বলতেছে, স্বামী আমার দরজা খুলবো শর্ত আছে, আপনার তো ঘর খুলে দিতেই হবে, দরজা খুলবো আপনার সামনের দরজাটা ভিতরে ঢুকবেন আর আমি পিছনের দরজাটা বের হয়ে যাব, কারণ রসুল যাকে বয়কট করেছেন আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম। আল্লাহ আকবার বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ, আমি যাকে ভালোবাসবো কার জন্য, আমার স্বামী আগে না আল্লাহ আগে, আমার বউ আগে না আল্লাহ আগে, আল্লাহ আগে, বের হয়ে যাব। কাব বিন মালিক ভাবলেন আমি ঢুকলে তো বউ থাকবে না, আমি ঢুকবো না। কাব বিন মালিক মুখটা ঘুরায় নিয়ে ঘরের ভিতরেও জায়গা পেলেন না, বের হয়ে চলে আসতে নিয়ে সামনে দুটো বাচ্চাকে দেখলেন, তার নিজের সন্তান, 10 বছর 12 বছরের বাচ্চা দুইটাকে কাছে নেওয়ার জন্য বারবার ডাকতেছে, আমার কলিজার টুকরা বোনাইয়া, ইয়া বোনাইয়া তাল, হে আমার কলিজার টুকরা সন্তান আমার দিকে আসো। সন্তানগুলো আসে না, বলতেছে আমি যাবো না, আমরা যাবো না, তোমার সামনে কেন আসবে না? যে লোক নবীর কথা শোনে নাই, যে লোকের বিরুদ্ধে রসুল বয়কটের ডাক দিয়েছেন, যে লোকটার সঙ্গে রসুল কথা বলে না, সেই লোকটার সঙ্গে আমরাও কথা বলবো না, সন্তানরাও কথা বলে না, বউ বাচ্চা কেউ কথা বলে না। হেলাল বিন উমাইয়ার মতো মানুষ, 70 বছরের বুড়া মানুষ, 70 বছর মানে নবীর চাইতে বয়সে বড়, চামড়াগুলো কুসকে গেছে, রসুল তার বিরুদ্ধে বয়কটের ডাক দিলেন। হেলাল বিন উমাইয়া শোনার সঙ্গে সঙ্গে করলেন কি, ঘরের মধ্যে শক্ত একটা দড়ি হাতে নিলেন, শক্ত দড়ি হাতে নিয়ে মদিনার মসজিদের সামনে এসে একটা খুঁটির সাথে দড়িটা বাঁধাইয়া দিলেন, স্বেচ্ছায় দুইটা হাত নিজে বেঁধে ফেলে বলছে, হেলাল বিন উমাইয়া তোর চেয়ে বড় আসামি এই জমিদার নাই, কারণ যার বিরুদ্ধে রসুল বয়কটের ডাক দিয়েছেন। হাতটা বেঁধে ফেললেন, সাহাবিরা নামাজ পড়ার জন্য হেলাল বিন উমাইয়া সালাম দেয়, কেউ সালামের জবাব দেয় না, বুকটা ফেটে যাচ্ছে, সেজদায় পড়ে পড়ে কান্দে, 40টা দিন চলে গেছে, চোখের পানিতে পানিতে তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে প্রায়, দড়ির বাঁধনে হাতে ঘা পর্যন্ত হয়ে গেছে। মুরা বিন রাবিয়া 3 নম্বরের সাহাবি সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন, তৌবা করছেন। এই তিনজন সাহাবি চোখের পানি ফেলে ফেলে তৌবা করে করে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের তৌবাই কবুল করে নিয়েছেন। নবীর কাছে আয়াত নাজিল হলো,
ওয়ালা সালাসাতিল লাযিনা খুলফু, হে রাসূল ওই তিনজন সাহাবী যারা যুদ্ধের ময়দানে না গিয়ে যারা পিছনে পড়েছিল, যারা অবহেলা করেছিল, তারা যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে তৌবা করেছে, আমি আল্লাহ তাদের তিনজনের তৌবাই কবুল করে নিয়েছি। আমার নবীজি খুব খুশি হলেন, নবীজি এত পরিমাণ খুশি হলেন যে তারই তো সাহাবী, সঙ্গে সঙ্গে বললেন আবু ওমর আমার কাব বিন মালিককে ডেকে আনো। কাব বিন মালিককে সামনে ডেকে আনা হলো, রসুল তাদেরকে আলিঙ্গন করে নিলেন। কিন্তু এই ঘটনা আমি কেন বলতে গেলাম, 30,000 সাহাবীর মধ্যে মাত্র কয়জন যায় নাই, আসতে বলবেন না কয়জন যায় নাই। রসুল তো ইচ্ছা করে বলতে পারতেন, ঠিক আছে তিনজন যাও না, এদিকে যুদ্ধ তো হয় নাই, ঠিক আছে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। কিন্তু আমার নবীজি জিহাদের ময়দানে একটু দুর্বলতা প্রকাশ করলেও রসুল তাকে মাফ করতেন না। তাহলে দিন কায়েমের কাজে কি অবহেলা করা যাবে? আসতে অবহেলা করা যাবে? একজন ইমানদার কি দিন কায়েমের কাজে নিজেকে মাইনাস রাখতে পারে? এক নম্বর হলো ইমান, শেষ করে দিই নাকি? চলো আলোচনা চলো, হুজুর মরুক হুজুরও বাসুক, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ তো, কেউ তো ওঠে না, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হয়েছি। দেবনি ওনার তো টার্গেট আছে একটা, দেখতে বুঝের পাইছেন না আপনারা, কানে কানে কইছে কিন্তু সবাই কিন্তু বুঝে গেছেন আপনারা, ঠিক আছে সবাই থাকবে। আমার শেষ কাজটা হবে আমাদের দোয়া, আমার দোয়ার মধ্য দিয়ে আমরা বিদায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটু কান লাগাবেন তো, চারটা কাজ আমরা করব, আমরা সফল হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হব না। নাম্বার ওয়ান হচ্ছে আমরা ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। সীমানটা হবে দুর্বল না মজবুত, শিরিক মুক্ত না শিরিক যুক্ত, শিরিক মুক্ত ঈমান আমরা আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ছোট্ট ছোট বাচ্চাদের ঘুম চলে আসছে আর কুলাচ্ছে না, খুব চেঁচামেচি করলো সামনে, এখন থেমে গেছে। বাবুরা অনেক ভালো আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এরা মসজিদে যাবে কি যাবে না বলেন, আসতে বলবেন যাবে কি যাবে না? ওরা ওদের কাতার, ওদের কোনো কাতার টাতার নাই, ওরা ইমামের সামনে যা দাঁড়াতে পারে, সমস্যা নেই, আমি কথার কথা বলছি, ওদেরকে কেউ ধমক দিবেন না। কিছু বুড়া চাষা আছে গ্রামের, বাচ্চা দেখলেই এরকম চোখ মানে গরুর মতো, আসেন এরকম আসে না? আসেন ঠিক না, এটা কখনো বাচ্চাদেরকে ধমক দিবেন না। ইসলামী সমাজের বৈশিষ্ট্য কি জানেন, মসজিদে শিশু বাচ্চাদের হাসি এবং কান্নার আওয়াজ মুসল্লিরা শুনতে পাবে, বলি আলহামদুলিল্লাহ। বাচ্চারা মসজিদে গিয়ে কি করবে, হাসবে কাঁদবে, বাবার সঙ্গে যাবে, বাবার কাঁধে চড়বে, বাবার ঘাড়ে চড়বে, নামাজের সামনে দিয়ে না বুঝে হাঁটবে, কোন মুসল্লি ধমক দেবে তো নবীর সুন্নার খেলাফ কাজ করে ফেললো সে। মসজিদ তো বাচ্চারাই যাবে, ওরা নামাজ শিখবে কোথায় বলেন, কোথায় নামাজ শিখবে? মসজিদে, মসজিদে চলে যাবে, এদের কোনো বাধা দেওয়া যাবে না, কেউ বাধা দিবেন না। গ্রামের যত বাচ্চা আছে সব বাচ্চা এক ঝাঁকে মসজিদে চলে যাবে, দিবেন না মসজিদে মুঠু পাটলু আর কি আছে, ফ্রি ফায়ার, পাবজি, দেখছেন এদের নাম কয় দেখছেন, পাবজি না পাবজি, হ্যাঁ এগুলো গেম সব, ওরা আপনি কি বোঝেন, সব বোঝে ওরা, বাবা এগুলো খেলা যাবে না, সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এই বাচ্চাগুলো আপনি মসজিদের সময় দিবেন, পাঁচ অক্টোবর মসজিদে যাবে, সমস্ত গেমস থেকে ইহুদি ষড়যন্ত্র থেকে আপনার বাচ্চা নিরাপদ হয়ে যাবে। এই জন্য বাচ্চাদেরকে মসজিদে যেতে উৎসাহিত করবেন, মা সন্তানকে মসজিদের জন্য ছেড়ে দেবেন, বাবার সন্তানকে সাথে নিয়ে মসজিদে চলে আসবেন, ফজর জোহর আসর মাগরিব এশা আল্লাহু আকবার। শুক্রবারে দেখেন না বাচ্চাদের নামাজগুলো, দেখেন না সবার পিছনে এরা নামাজে দাঁড়ায়, একজন সেজদায় গেলে আরেকজন পিছনে মারে ঘুতা আছে না, হ্যাঁ এরাই করে, করুক কোনো সমস্যা নাই, এটাই ওদের নামাজ, আল্লাহ এদের এটাই কবুল করবে, আল্লাহু আকবার। শিখবে সময়ের জ্ঞান, আজান দেয় কখন, সোয়া একটায় আজান দেয়, কখন সোয়া চারটায় আজান দেয়, কখন সোয়া পাঁচটায় আজান দেয়, কখন সোয়া আটটায়, এই সময়ের জ্ঞান নামাজ থেকে তারা শিক্ষা নিয়ে নেবে, নামাজ কেন্দ্রিক জীবন তারা গড়বে।
আল্লাহ তুমি এই গ্রামকে বেনামাজি মুক্ত গ্রাম বানাও। জোরে বলি আমিন। তাহলে মাগুরের তাইর আগামী এক বছরের টার্গেট করবেন এই গ্রামটা হবে বেনামাজি মুক্ত গ্রাম। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তো অনেক কিছুই গ্রামকে ঘোষণা দিই আদর্শ গ্রাম, এটা আদর্শ গ্রাম, কিন্তু ওই এমন আদর্শ গ্রাম সুদ আর মদ দিয়ে ভরা আদর্শ গ্রাম, এরকম এরকম আছে না? একটা আদর্শ গ্রামের এক নম্বর বৈশিষ্ট্য হলো ওই গ্রামের প্রত্যেক মুসলমান হবে বেনামাজি না নামাজি। আল্লাহ তুমি এই গ্রামের প্রত্যেক মুসলমানকে নামাজি হওয়ার তৌফিক দিয়ে দাও, প্রত্যেক মা বোনদেরকে ফরজ পর্দা করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা, ভালো কাজ করা। দুনিয়াতে আমরা আসছি ভালো কাজের জন্য না মন্দ কাজের জন্য? ভালো কাজের জন্য। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই কি আছে এখানে? বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। বোনকে দেয় না, অথচ বোনের জন্ম যে মারপেট থেকে, ওরও জন্ম সে মারপেট থেকে। শুধু বোন হয়েছে, সম্পত্তি দেয় না। তোর তো বিয়ে হয়ে গেছে, তুই যা, এক ধমকে পাঠায় দেয় না। যদি চাইতে আসে আইন নিয়ে, কি আইন আছে বুঝে নেবো, কি ঠিক আছে আমি তো গাইন করে ফেলছি। কি গাইন করে ফেলছে? ও আইনের বিরুদ্ধে কি করছে? গাইন করছে। আরেকটা আইন করে কি করছে? সমস্ত দামি দামি যে জমিগুলো সব ওর অংশের, এত শতক এত বিঘা জমি ওর নিজের নামে লিখে নিয়ে বলতেছে ওই যে সড়া আছে, ওই যে বিল আছে, ওখান থেকে নিয়ে আয়। এখন বোন যায় দেখে যে ওগুলো ভাইয়ের কাছে না বেচে দেওয়া পর্যন্ত ওগুলোর কোনো দাম পাবে না। শেষে ভাইয়ের কাছে এসে বলে ভাই তুমিই নাও, আপনি যে বেকায়দায় ফেললেন আল্লাহও আপনাকে একদিন বেকায়দায় ফেলবেন, ঠিক কিনা? বোনকে সম্পত্তি দেবে না বুঝায়, ফাইন করে বুঝায়, মাঝে মাঝে আবার দাওয়াত দেয়। হ্যাঁ, এখানকার কোন দই যেন বিখ্যাত আছে এলাকায়? না না, এখানে কোথায় যেন, হ্যাঁ ভবানীপুর নাকি, হ্যাঁ আমতলা পার ভবানীপুর একটা লোকাল একটা জায়গা আছে, খুব সুন্দর দই পাশাপাশি না? জি না, আমি দই খাবো না, সমস্যা নেই, আমি এমনি বলতেছি। তো বোন আসবে স্পেশাল দই টই নিয়ে এসে বোনকে খাওয়ায় দিল, বোনকে খাওয়ায় দিয়া পাশে বসায় বলে বোন তুমি তো আমার বোন, আমি তোমার ভাই, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল দেখেন, মানে শয়তান স্পেশালি ওর কাছে ওহিনাজিল করছে, শয়তান একদম স্পেশালি ওহিনাজিল করছে, অংশ নিলে কি হয়? ধ্বংস হয়, তুমি অংশ নিও না। মানে জাহান্নাম যাওয়ার যত কৌশল সব তৈরি করতেছে আল্লাহ, বলতেছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমি আল্লাহর সীমা, বান্দার হক নষ্ট করতে পারে, ইমানদার কি বান্দার হক নষ্ট করতে পারে? বোনের সম্পত্তি আমরা বুঝে দেব, যেদিন বাপ মারা গেছে তারপরের দিন ডাক দিয়ে বলবো বোন কি পাবা নিয়ে যাও, এক বিঘত পরিমাণ জায়গা যদি কেউ জবরদখল করে সাত আসমান জমিন তার মাথার উপরে একদিন আল্লাহ পাক চাপিয়ে দিবেন। জমি ছাড়া লোক আছে না নেই? আইল ছাড়া লোক, হ্যাঁ 33 শতক জমি, 38 শতক আছে কি না? পাশের জমি আলার জমি মেলে না, ভাই আমার 26 শতক, আমার 33 শতক কই গেল? পাশের জমি মাপ দিয়ে দেখে ওখানে 37 শতক হয়ে বসে আছে। কেন হলো এরকম? কেন ওর কোদাল খারাপ, তো ওর কোদালটা খারাপ, কোদালের মাথা খারাপ হয় মাঝে মাঝে, কোদালের মাথা খারাপ না, কোদালওয়ালার মাথা খারাপ। এরকম কোদাল মারা লোক কিছু আছে না নাই? মানে আইলের কাছে গেলেই মারে 6 ইঞ্চি যাইতে, প্রতি খন্দে যদি 6 ইঞ্চি হয় এক বছরে কয় ফিট হইল? হ্যাঁ 1 ফিট, 1 ফিট হলো, 2 বছরে 2 ফিট হলো, 3 বছরে 3 ফিট হলো, 2 হাত, 2 হাত মানে কি 3 শতক নাই। এরকম হাসি আমার দেশে আসে না নাই বলেন তো? এটার নাম কি নেকামল? এগুলো কি নেকামল নাকি? এগুলো করা যাবে না, ভালো কাজ আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। আমার নবী যে একদিন বয়ান করছিলেন, বয়ানের মাঝে একদিন বলতেছিলেন সাহাবীরা আমি কি তোমাদেরকে একটি ইতিহাস শোনাবো নাকি? সাহাবীরা বলেন হুজুর আপনি শোনান। রাসূল বললেন শোনো, তিনজন যুবক বনী ইসরাইল যুগের তিনজন যুবক, তারা ঘর থেকে একদিন বের হলো, হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল, বিশাল ঝড়ের কবলে পড়ে গেছে, পাহাড়ি একটা গর্তের মধ্যে তারা আশ্রয় নিয়েছে। এমন সময় প্রবল বর্ষণে, প্রবল বৃষ্টির কারণে
উপর থেকে বড় জোরের একটা পাথর এসে যেই গুহায় তারা তিনজন আশ্রয় নিয়েছিল তার গুহার মুখটা পাথরের একটা পাথরে এসে সেই মুখটা আটকে গেল। সেই পাথরটা সরিয়ে বের হওয়ার মতো তাদের কোনো ক্ষমতা ছিল না, মৃত্যু ছাড়া তাদের কোনো পথ ছিল না। এমন সময় ওই তিন যুবক তিন দিকে বসে গেল, চোখের পানি ফেলে ফেলে নিজ নিজ ভালো আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ চাচ্ছিল আর বলছিল আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। এর মধ্যে একজন যুবক দোয়া করতেছে, আল্লাহ জীবনে তেমন কোনো আমল করতে পারে না, তবে একটা আমল আমি করেছি। সে আমলটা হলো আমার কাছে একজন শ্রমিক কাজ করতে এসেছিল, সেই শ্রমিকের পাওনা আমি সন্ধ্যাবেলায় দেবো, কিন্তু শ্রমিক আমার কাছে আসে নাই, সে আমাকে না দেখা করি আমার সঙ্গে না কথা বলি সে চলে গেছে, অনেকদিন যাবৎ সে আসে না, সেই শ্রমিকের পাওনা টাকাটা আমি রেখে দেই নাই, বরঞ্চ সেই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম, সেখান থেকে একটা ছাগল পাল হয়ে গিয়েছিল, অনেকগুলো ছাগল হয়েছে তার টাকা থেকে। সে যখন কয়েক বছর পর আমার কাছে আসলো, আমি তাকে টাকাটা না দিয়া ছাগলটার পাল আমি তার হাতে বুঝাইয়া দিয়েছি, আমানতের খেয়ানত করি না আল্লাহ, এত বড় বিপদ থেকে বাঁচানোর জন্য আমি তোমার কাছে স্মরণ করছি, আল্লাহ এই আমলটা তোমার যদি পছন্দ হয় এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাইয়া দাও। সঙ্গে সঙ্গে পাথরের মুখ থেকে একটু পাথরটা সরে গেছে, গুহার মুখ থেকে পাথরটা সরে গেছে, একটু সরেছে কিন্তু তারা বের হওয়ার মতো পরিবেশ পায় নাই এখনো। আরেকজন যুবক দোয়া করতেছে, আল্লাহ জীবনে তেমন কোনো আমল করতে পারে নাই, তবে একটা রাতের আমল আমার কথা আমার মনে হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা, সে আমলটা হলো কোন এক রাতের আধারে গভীর রাত্রে বাড়িতে ফিরলাম, আমার স্ত্রী আমার সামনে পানি এনে দিলাম, ওযু বানালাম, পরিচ্ছন্ন হলাম, আমার হাতে ফ্রেশ এক গ্লাস দুধ দিল আমার হাতে, সেই গ্লাসটা আমি না পান করে, সেই দুধটা আমি না পান করে সন্তানকে না খাওয়াইয়া দিয়া সন্তান কাঁদছে, আমি তারপরও তার হাতে দুধ দেই নাই, সোজা মার ঘরে গিয়ে মাকে দুধ পান করানোর জন্য দাঁড়ায়া থাকলাম। মা আমার সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন, মাকে আমি সুন্দর করে খাওয়াইয়া দিয়েছি, ও আল্লাহ আমি নিজে খাই নাই সন্তানকে খাওয়াই নাই, মার খেদমত করার চেষ্টা করেছি, এই ইবাদত তোমার দরবারে পছন্দ যদি হয় বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে পাথরের মুখ সেই পাহাড়ের মুখ থেকে সেই গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেল আর একটু সরে গেল। তৃতীয় যুবক দোয়া করতেছে, আল্লাহ জীবনে তেমন কোনো আমল করতে পারি নাই, তবে একটা রাতি আমি আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম, জেনার নিয়তে বোনের সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়েছিল, তার সঙ্গে আমার বোঝাপড়া ছিল, আমি জেনার কাছে ভিতরে ঢুকে গেছি, আমি আমার সেই চাচাতো বোনের বুকের উপর পর্যন্ত বসে গেছি, এমন সময় সেই বোনটা কেঁদে কেঁদে বলছে, ভাই যদিও এই জায়গায় দুজন ছাড়া কেউ নাই কিন্তু সবচেয়ে বড় সাক্ষী আল্লাহ তাআলা কিন্তু আছেন, সব কিছু দেখতেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার ভয় আমার চোখে পানি চলে আসছে, সেই জন্য সেই সময় আমি জেনার কাজটা না করে আমি তোমার ভয় সেখান থেকে ঘর থেকে বের হয়ে আসছে, জেনার কাজে লিপ্ত হই নাই, এ আমলটা তোমার যদি পছন্দ হয় এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। টোটাল পাথরটা সেই গুহার মুখ থেকে সরে গেল, তিনজন যুবক সেই বিশাল বড় বিপদ থেকে উদ্ধার পেয়ে তারা নিরাপদে চলে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এই ইতিহাসের মধ্য থেকে আমরা কয়টা শিক্ষা পাই বলেন, আসতে বলবেন না কয়টা শিক্ষা পাই? আমানতের খেয়ানত কখনো করা যাবে না, আমানত কখনো নষ্ট করা যাবে না, কারো আমানতের যদি আপনি ক্ষতি করে ফেলেন খেয়ানত করে ফেলেন আল্লাহ তাআলা আপনাকে কখনো মাফ করবেন না, কারণ বান্দার হক আপনি নষ্ট করে ফেলেছেন। নাম্বার টু হলো এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ দামি জিনিস হলো দুজন মানুষ, তিনি হচ্ছেন বাবা এবং মা। বাপ মার খেদমত থেকে কখনো নিজেকে দূরে রাখা যাবে না। নাম্বার তিন হলো আমার বন্ধুগণ যুবকরা, বিশেষ করে যুবকরা শোনো, নিজের যৌবনকে নষ্ট করা যাবে না, যৌবনকে কাজে লাগা দিতে হবে কার ইবাদতে। তুমি যদি জেনার কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা করো, জেনা থেকে বাঁচার জন্য একটা পথ আল্লাহ দিয়েছেন, কি করা আস্তে কয়, এই যুবকরা বিয়ে করবা না, কি করা আবার বুড়ো চাচাও কয় বিয়ে করা, আপনারা বিয়ে করবেন নাকি? বিয়ে করাবেন, বিয়া করাবেন, আপনি তো বিয়ে করছেনই, আপনি বিয়ে করাবেন। অনেক বাপ আছে সন্তানদের বিয়েতে অনীহা পোষণ করে, ছেলে বিয়ে করতে চায় কিন্তু ছেলের বাপ বলে, কিসের বিয়ে রে তোর, এক পায়ে আগে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? কিছু বেকুব বাপ কিন্তু আছে, সন্তান মুখ ফুটে বলে, আমাদেরকে অনেক প্রশ্ন করে তো, আমরা আমাদের কানে আসো অনেক কিছু, যৌবন তো আপনার সন্তান যেন যৌবন নষ্ট না করতে পারে এটার দায়িত্ব প্রত্যেক বাপ মার আছে না নাই? আছে। শিক্ষিত লোকের বিয়ে করতে বেশি দেরি হয়ে যায়, বিশেষ করে যারা শিক্ষিত, যে শিক্ষা অর্জন করতে গিয়ে 50 বছর লাগে বিয়ে করতে, এটা কেমন শিক্ষা আমি অর্জন করলাম যে আমার বিয়ে করতে লাগতেছে 50 বছর? 50 বছরে বিয়ে করলেন, বাচ্চা হলো 60 বছরে, 60 বছরে যদি বাচ্চার বাপ হন, রাস্তায় হাঁটতেছেন ওই বাচ্চাকে প্রশ্ন করে বলবে, এই বাচ্চা এটা তোমার দাদা না নানা,
লাভ কি বলেন তো, লাভটা কি? এই জন্য সুসময়ে সুকাজ এগুলো সম্পন্ন করানোর জন্য গার্জেনদের দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। আল্লাহ তাআলা প্রত্যেক যুবকদেরকে তাদের যৌবনকে সৎ কাজে টিকে রাখার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভালো কাজে ব্যয় করার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অথবা সওয়াবিল হক, হকের পরস্পর আমরা দাওয়াত দেব। অথবা সওয়াবিস সবর, আমরা পরস্পরের ধৈর্যের উপরে আমরা টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াবো না, অনেক রাত কেমনে যে হয়ে গেল। আল্লাহ তাআলা আমার মুখ থেকে বললেন, আল্লাহ যা বললাম আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ উঠবেন না, যে যেখানে আছেন সেখানে বসে থাকুন। মাহফিলটা আমার মিলন ভাই না,